লকডাউন, কোয়ারেন্টাইন, আনলক, বেশ কিছু শব্দ গোটা পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছে। বদলে গেছে সব, আমরা সকলেই চলছি ভয় পা, আমাদের হাসি আটকে মাস্কের আড়ালে। তবু আমরা কি পারি আড্ডা ছাড়া থাকতে? তাই আজকে আড্ডা দেব শিল্পী সহজ ঘোষালের সাথে। ছবির নাম মিলন তিথি, সুরকার শ্রী অজয় দাস এবং গীতিকার শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির গাওয়া আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার ওরে গান গে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার, মিলন তিথি পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। দুটি চোখ ভরে দেখি শালা যে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার, যে আখির তারায় তারায় লেখা ছিল নামটি আমার। স্বপ্নের গাথা মালা করিয়ে দিলাম কণ্ঠে যেটার, স্বপ্নের গাথা মালা করিয়ে দিলাম কণ্ঠে যেটার। গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম যে আমার, মিলন তিথি পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ, মোছায় অন্ধকার। অন্ধকার মুছে ফুটবে আলো, যা রোশনাই
মুছে যাবে ক্লানি, শহর উঠবে আবার সেজে। তবু জানতে ইচ্ছা করছে কিভাবে কাটাচ্ছ। সারা বিশ্ব কার্যত গৃহবন্দী, করোনার প্রকোপে যেটা আমরা হলিউড সিনেমা দেখে এসেছি, লকডাউন কোয়ারেন্টাইন এই শব্দগুলো আমরা সিনেমাতেই দেখতাম, কিন্তু আজ বাস্তব জীবনে আমরা প্রত্যেকে এই বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। কিন্তু আমরা শিল্পীরা তো গান বা সুর থেকে দূরে থাকতে পারি না, তাই আজকে উপস্থিত হয়েছি এই গানে গানে আড্ডায় সৃজার সাথে। লকডাউনে কিরম করে কাটছে, কিছুটা পজিটিভ ভাইব আনার জন্য লেখালেখি গান সুর নিয়ে বেঁচে আছি, নাহলে তো বাঁচতেই পারবো না, এগোতেই পারবো না। আশার আলো দেখি নতুন ভাবে বেঁচে থাকার, আশা করছি এই বিপর্যয় কেটে আবার নতুন করে আমরা জীবন শুরু করতে পারবো। যাই হোক, আমার পরবর্তী গান রাহুল দেব বর্মনের সুরে ওনারই গাওয়া একটি গান, স্বপন চক্রবর্তীর লেখা। গানটা আমার খুবই প্রিয় গান, আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমি গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমি গেছি ভুলে। চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরি খানি আমার হৃদয় জুড়ে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। তোমার প্রেমের রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমি ওগো দেখেছি নু যে তোমাকে। তোমার প্রেমের রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমি ওগো দেখেছি নু যে তোমাকে। তুমি তো এলে না রঙ লাগাতে আমার মনের কূলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি
আমিও গেছি ভুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। একটা উন্মাদনা আর তোমার গলায় আছে সেই উন্মাদনা। আচ্ছা সহজদা, ছোটবেলা থেকে গান আর সাহিত্য এর মধ্যে থেকেই বড় হয়েছে, তা তোমার বাড়ির পরিবেশে কি তোমাকে এই প্রফেশনে নিয়ে এসেছে? হ্যাঁ অবশ্যই, আমার বাড়ির একটা প্রত্যক্ষ ভূমিকা আছে। আমার বাবা প্রখ্যাত সাহিত্যিক কবি স্বর্গীয় শ্রী সুভাষ ঘোষালের ভালোবাসা এবং আশীর্বাদে আমি গানের জগতে এসেছি। সঙ্গে আমার মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্না ঘোষাল, কাকা স্বপন ঘোষাল, এদের প্রত্যেকের ব্যাকআপ সাপোর্ট ছাড়া তো আমি এই লাইনে আসতে পারতাম না। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, এর সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্টটা, সেটা আমি বরাবর পেয়ে এসেছি। আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে যে এই গানের রিস্কি লাইনে এসেছি, বাড়ির সাপোর্ট ছাড়া একদম হতো না। তাছাড়া আরও কিছু লোকের ভূমিকা, কিছু মানুষের ভূমিকা আছে। যেমন আমাদের বাড়িতে মায়ের একটা গ্রুপ আছে, গানের গ্রুপ, সেখানে প্রত্যেকে সিনিয়র লোকেরা প্রতিধ্বনি বলে গানের গ্রুপ, আমার গানের হাতে করি কিন্তু ওই প্রতিধ্বনি গ্রুপের এক সন্ধ্যাতে। তো এই করেই আমি গানের জগতে টুকটুক করে এগিয়ে চলেছি। তাছাড়া আরো অনেকের নাম না করলেই হয়, যেরকম অরূপ প্রণয়, প্রণয়দা, অশোক ভদ্র, এখন আরো অনেকে আছে, সবার নাম বলছি না, এখন ঋষিকেশ গুপ্ত। তো এদের ভালোবাসার সাপোর্টে আমি গানে এগিয়ে চলছি আর বড় বড়ই গানের এই প্রশ্রয়টা পেয়ে এসেছি। এই জন্যই আপনার সামনে আজকে আসতে পেরেছি। চলুন আজকে আমার পরের নিবেদন। 1993 সালে সানুদার একটি অ্যালবাম খুবই জনপ্রিয় হয়েছিল, যতদূর মনে পড়ে অ্যালবামটির নাম সোনার মেয়ে। এই অ্যালবামের প্রত্যেকটি গান খুব পপুলার হয়েছিল এবং এই অ্যালবামের সুরকার ছিলেন অরূপ প্রণয়, অরূপ প্রণয় জুটি। প্রণয়দার কথা আগেই বললাম, প্রণয়দার সাথে আমার খুবই লিপ্ততা ছিল। আর এই যে গানটা করছি, গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, গানটা আমার খুবই প্রিয় গান। চলুন গানটা শুনে নিই, আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। তোমায় কি কোনদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিকা আমাকে। তোমায় কি কোনদিন বলেছি ভালোবাসি আমি তোমাকে, কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিকা আমাকে। তোমার প্রেমিকা
তারে ওই নুপুরে চেয়েছি কি কখনো মিল মিড গমকের মূর্ছনাতে একাই তো তুলেছিল স্টেজে উঠি তার ওঠার ঠিক আগে কিন্তু এখনো অডিয়েন্সের মাঝখানে ওঠার আগে এখনো আমার পা কাঁপে, কিন্তু যখন অডিয়েন্সের মাঝখানে উঠে যায় স্টেজে তখন কিন্তু একেবারে অডিয়েন্সকে নিজের গ্রিপে নিয়ে আসি। এটাই হওয়া উচিত যে কোনো শিল্পীর, যখন আপনি পারফর্ম করছেন অডিয়েন্সের মাঝখানে অডিয়েন্সের পালসটা বুঝতে হবে তারা কোন মুডে কী ধরনের গান চাইছে। তো এটা আমি বিভিন্ন জায়গায় স্টেজ করতে করতে শিখেছি এবং অডিয়েন্স আমার গান নিয়েছে, তাদের ভালোবাসা দিয়েছি, অকুণ্ঠ ভালোবাসা দিয়েছি। আর অয়ন্দ অয়ন চক্রবর্তী যার আমি আহ্বান এই অনুষ্ঠানটায় আজকে এসেছি, খুব ভালো মানুষ অয়ন চক্রবর্তী। আর সেরকম যে আজকে অনুষ্ঠান সঞ্চালনা করছে সৃজা, খুব মিষ্টি মেয়ে, সিনেমার নাম ইমতিহান, গানটি গিয়েছিলেন, দুজন গানটি গিয়েছিলেন কুমার শানু এবং অমিত কুমার, সুরকার ছিলেন আনু মালিক এবং গীতিকার ছিলেন ফাইজ আনোয়ার। আর সেই গানটা আমার ইস্তারা আশিকা, সবাই বুঝতে পেরেছি কোন গানটা কথা বলছি, সামুদার ভাষণটা আমি গাইছি। आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा। तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा,
तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा। নিজস্ব বেশ কিছু
একটা গান যদি শোনাও। অবশ্যই শোনাবো। বেশ কিছু ফিল্ম, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, সিরিয়ালস, জিঙ্গলস গেয়েছি, অ্যালবাম তো অনেকগুলোই বেরিয়েছে। তা আজকে আমার একটি প্রিয় গান, 2016-17 আমার একটা গান রিলিজ হয়েছিল অরেঞ্জ মিউজিক ডিজিটাল দিতে, গানটির সুরকার গীতিকার আমি ছিলাম। গানটার তৈরি পেছনে একটা গল্প আছে। আমি দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম, বাসে ছিলাম, পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার সময় হট করে মাথায় একটা সুর আসে, গুনগুন করে সুরটা তখন করি এবং বাড়িতে এসে কথাটা লিখি, সেখান থেকে গানটা তৈরি হয়ে যায়। এবং গানটা যে কোম্পানিতে দিয়ে আমি সিঙ্গেল রিলিজ হয়েছিল, গানটা ইউটিউবেও লিঙ্কটা আছে, সারাদিন রিঞ্জে আমার লেখা আমার সুর। গানটা তখন খুব ভালো চলেছিল, তো সেই গানটাই আজকে আমার আপনাদের শোনাতে ইচ্ছে করছে, আশা করি ভালো লাগবে। কিন্তু আজকে অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো, এরকম একটা ঘরোয়া আড্ডা। সৃজা, তোমাকেও শুভেচ্ছা জানাই, আগামী দিন তোমার অনেক ভালো হোক। অবিন্দা, তোমাকে আমার প্রণাম জানাই। চলতে গিয়ে হঠাৎ করে দেখি হারিয়ে যাওয়া স্মৃতির পাতা, ঠিক যেন এক পাখি ভিড়ল এসে মনের দেশে, বলল কানে কানে চল যাবি চল, চল না রে ভাই মন খারাপের গানে। সারাদিন রিমঝিম ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন, সারাদিন রিমঝিম ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন, জুড়ে যায় কথারা মিলে যায় চুপিতে, জুড়ে যায় কথারা মিলে যায় চুপিতে, আনমন কেন মন সারাক্ষণ লুকিয়ে, সারাদিন রিমঝিম ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন, সারাদিন রিমঝিম ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন। ভিজে যাওয়া স্মৃতিরা ভেজা চোখে শহর, একলা ক্যানভাসে সেই কুকি দেওয়া ঘর, ভিজে যাওয়া স্মৃতিরা ভেজা চোখে শহর, একলা ক্যানভাসে সেই কুকি দেওয়া ঘর, মন সারাদিন ছুটিতে বলে যায়, মন সারাদিন ছুটিতে বলে যায় ফিরে আয় সে সময় লুকিয়ে, ও ফিরে আয় সে সময় লুকিয়ে, সারাদিন রিমঝিম ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন। আর একলা সেই ভোর, একলা গিটারে সুর ব্যস্ত এ প্রহর, একলা সে সময় আর একলা সেই ভোর, একলা গিটারে সুর ব্যস্ত এ প্রহর, মন স্মৃতিরা উড়ে যায় বলে যায়, মন স্মৃতিরা উড়ে যায় বলে যায়
সে সময়ে লুকিয়ে ও ফিরে আয় সে সময়ে লুকিয়ে সারাদিন ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন ও সারাদিন ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন জুড়ে যায় কথারা মিলে যায় চুপিতে জুড়ে যায় কথারা মিলে যায় চুপিতে আনমন কেন মন সারাক্ষণ লুকিয়ে সারাদিন ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন সারাদিন ছেড়া স্বপ্ন ছেড়া মেঘলা দিন কিশোর কুমার, আরডি বর্মন, কুমার শানু, একের পর এক অসাধারণ গান শোনালে সহজতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর যারা পর্দার ওপারে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর প্রত্যেক রবিবার আমি আসবো এক একজন প্রতিভাবান শিল্পীদেরকে নিয়ে। দেখতে থাকুন।